হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা আশা করছো অনেক ভালো আছো। তো আজকের ভিডিওয়ে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ ইনকাম স্কলারশিপ নিয়ে। তো বন্ধুরা, বলে রাখি তোমরা কিন্তু অনেকেই টাকা পেয়ে যাচ্ছ, এখনও অনেকে ঢুকেনি, তাদেরও কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, বলে রাখি যে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা আমি টাকা পাচ্ছি না, আমি কি টাকা পাবো না, এরকম কমেন্ট করছো। তো বলে রাখি তোমরা কিন্তু সবাই টাকা পাবে, সবাই খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। তোমাদের এর আগে কিন্তু ফান্ডটা অ্যাভেলেবেল ছিল না, এবার কিন্তু ফান্ডটা আস্তে আস্তে অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে, সবারই স্যাংশন করে দেওয়া হচ্ছে, বুঝলে? তোমাদের সবারই কিন্তু ঠিকঠাক মতো তাড়াতাড়ি কাজটা করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা পরবর্তী ক্লাসে ওটার আগে টাকাটা পেয়ে যাও। তো বলে রাখি বন্ধুরা, তোমরা যে যাদের এখনও ফর্মটা পেন্ডিংয়ে রয়েছে, তারা কি করবে? তারা বিকাশ ভবন, বিকাশ ভবনে কল করে, বিকাশ ভবনে কল করে কিন্তু তোমরা জেনে নাও যে তোমাদের হচ্ছে ফর্মটার কি অবস্থায় আছে। তো আমি এর আগেরও ভিডিও, অনেক কটা ভিডিও কিন্তু বলেছি আমি যে তোমরা বিকাশ ভবনে কল করো, তোমাদের যতই প্রবলেম থাকুক তোমরা যদি বিকাশ ভবনে কল করো, তাহলে কিন্তু তোমাদের সব প্রবলেমের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে যদি বিকাশ ভবনে কল করো, বুঝলে? আর বলে রাখি তোমাদের যাদের টাকা ঢুকে গেছে তাদের তো খুব ভালো কথা, যাদের এখনও পর্যন্ত ঢুকেনি, যাদের স্যাংশন হয়ে গেছে, বুঝলে, বা যাদের ডিআই অফিস বা এইচওয়াই অফিসে কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে, তারা খুব শীঘ্রই টাকাটা পেয়ে যাবে। আর টাকাটা পেয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কারণ তো বন্ধুরা এই কয়েকদিন দু তিন দিন আগে কিন্তু আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা আমি টাকা পেয়ে গেছি। তো তার জন্য বলছি তোমায় খুব ভালো হয়েছে, তুমি টাকাটা পেয়ে গেছো, তোমাদের সবারই টাকা ঢুকে যাবে, কারোরই টাকা বাদ যাবে না, তোমরা সবাই টাকা পেয়ে যাবে, কিন্তু একটু লেট হচ্ছে, বুঝলে? তোমরা সবাই টাকাটা খুব শীঘ্র পেয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করছো, আমার খুব খারাপ লাগছে। তো বলে রাখি তোমরা সবাই টাকা পেয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই, তোমাদের কিন্তু ফান্ডটা অ্যাভেলেবেল করে দিচ্ছে। আর বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু যারা ভাবছো যে আমাদের টাকা ঢুকবে না, তারা কিন্তু একবার বিকাশ ভবনে কল করতে পারো। একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা আমার ব্যাংকের অ্যাকাউন্ট ভুল আছে। তো ব্যাংকের অ্যাকাউন্ট ভুল থাকলে তুমি কি করবে? সেটা তোমার কিন্তু তুমি যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে গিয়ে কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ করতে একটু তোমার প্রবলেম হবে, কিন্তু তুমি কি করবে, তুমি নিজের স্কুলে কথা বলে কিন্তু একবার শুনে নাও যে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে কিন্তু কথা বলে শুনে নাও যে তুমি ওটা কি করবে। আর তোমার অবশ্যই সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে নিলে কিছুদিন পরে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে। তো বলে রাখি বন্ধুরা, তুমি কিন্তু খুব শীঘ্রই, তোমাদের যদি এরকম কোনো ডকুমেন্টসের ভুল যায় তো তোমরা চেঞ্জ করে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।